ইন্ডিয়ান R15 V3 বাইকটির দাম কত অনেকে জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান R15 V3 BS6 ইঞ্জিনের বাইকটির দাম কত আছে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরমান সারোয়ার। আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সবার ফেভারিট বাইক ইয়ামা R15 V3 BS6 এবং ABS ইন্ডিয়ান ভার্সন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তার অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, আপনারা সবাই কম বেশ জানেন ইন্ডিয়ান R15 V3 বাইকটি এক সময় 4 লাখ টাকা করে সেল হতো। এখন বর্তমানে এই বাইকটির দাম শুনলে আপনাদের অনেকের প্রচণ্ড পরিমাণে রাগ উঠবে, এটাই স্বাভাবিক। R15 V3 বাইকটি এখন যদি আপনার ক্রয় করতে হয় তাহলে আপনার 4,90,000 টাকা দিয়ে ক্রয় করতে হবে। একবার ভেবে দেখছেন, এই দামে কিন্তু এক সময় ইন্দোনেশিয়ান R15 V3 বাইকটি ক্রয় করা যেত। বর্তমানে ইন্ডিয়ান R15 V3 বাইকটি ক্রয় করতে হবে এই দামে। এই জন্য আমি বললাম আপনাদের দাম শোনার পর প্রচণ্ড পরিমাণে রাগ উঠবে, এটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে যারা ইন্ডিয়ান R15 V3 বাইকটি ক্রয় করতে হয় আপনার 4,90,000 টাকা দিয়ে ক্রয় করতে হবে, বা 5-10,000 টাকা এদিক সেদিক হতে পারে, কিন্তু এবার এসে এই প্রাইসেই এই বাইকটি সেল হচ্ছে যে কোনো আনঅফিসিয়াল শোরুমে। এই বাইকটির ডিটেলসের সম্পর্কে কি বলবো, আপনারা সবাই কম বেশ জানেন এই বাইকটির ডিটেলস কি বা ফিচার্স কি কি আছে সব কিছুই আপনারা জানেন। আমি জাস্ট আপনাদের মাঝে আপডেট ইনফরমেশন দিয়েছি, বর্তমান দাম কত সেটাই বলেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, যারাই বাইক রাইড করেন অবশ্যই ভালো মানের সার্টিফাইড হেলমেট ইউজ করবেন, তারপর বাইক চালাবেন। এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এত এত সাপোর্ট করার জন্য।